प्रेमिकेरा दिशहारा मोर निर्भय करे ना तेम तो मरिना बोले अनबीर प्रेमिकेरा दिशहारा मोर निर्भय करे ना तेम तो मूसा नबी तुर पहाड़े गे छे चली गो ओ से खुदार नूरे पहाड़ जले तो वो मूसा जले ना प्रेम तो তৎকালীন সময় বলতো দিরহাম বা দিনার কি দিরহাম বা দিনার বলতো তখন নবীকে ডাক দিয়ে বলল বন্ধু মনোযোগ দিয়ে তোমরা শোনো এবারে বন্ধু আমার নবীকে উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো তার কাছে দুই দিরহাম একজন পাবে তার মানে দুই দিরহাম শিরিনি আছে ঠিক কিনা বলেন ঠিক দুই দিরহাম কি আছে শিরিনি আছে রে এবার আমার নবী বলেছে আমি তার জানাজা দিতে পারবো না জোরে বলেন নাউযুবিল্লাহ বলেন আমার নবীর মতো একজন রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন যিনি নবীদের নবী যিনি আউয়ালিন ওয়াল আখিরিন তিনি শুরু এবং শেষ ঠিক কিনা বলেন প্রথম এবং শেষ ওই নবী যদি বলেন তার ঋণ পরিশোধ না করলে আমি নবী তার জানাজা পড়াবো না ও বন্ধু এটা আমি জানাজা পড়াইতে পারবো না এবার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন শোনার পরে তার দুই দিরহামের ঋণ পরিশোধ করার দায়িত্ব যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন তখন আমার নবী তার জানাজা পড়াইতে রাজি হয়েছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে এবার আপনারা আমাকে উত্তর দেন বন্ধু আপনারা আমাকে বুঝিয়ে দেন যারা সুদ খায় যারা ঘুষ খায় পরে সম্পদ লুটে নেয় তাদের কাছে শুধু দুই দিরহাম না রে কোটি 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 টাকা পাও না আপনারা বলেন তাদের জানাজা আলেমদের পড়া জায়েজ আছে নি এই শিক্ষা কে দিয়েছেন নবী বলেছেন এই জন্য আমি সুদখোর যারা আছেন ঘুষ খাইতে যারা পছন্দ করেন পরের হক যারা নষ্ট করতে পছন্দ করেন এবং করেছেন তাদেরকে আজকের এই ভাটিয়ারির মানুষ চট্টগ্রাম ভাটিয়ারির মানুষগুলোর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মুমিন ভাই বাবাদেরকে বলবো মা বোনদেরকে বলবো মুমিন মুমিনাদেরকে বলবো জিন্দা থাকার আগে সব ঋণ পরিশোধ করে যান নয়তো আপনারা জানা হারাম ঠিক নেই হাদিস শরীফের মধ্যে বলেছে হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না তার মানে যে সুদ খায় ঘুষ খায় পরের হক নষ্ট করে খায় সে জান্নাতে যেতে পারবে না কার কথা আল্লাহ আড়া জোরে আল্লাহ না রাসূলের কথা হাদিস শরীফ ঠিক কিনা বলেন তাহলে সুদ খেয়ে খাইয়া কি আল্লাহ পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না প্রেমিক হওয়া যাবে না এই প্রেমিক মুখের বন্ধু অন্তর থেকে না ঠিক কিনা বলেন ও বন্ধু আমি চট্টগ্রাম জায়গার নাম কি ভাটিয়ারের মানুষ সবাইকে দেখে দেখে বলবো বন্ধু তোমার নয়টি টাকা হলো হালাল আর একটি টাকা তুমি হারাম লাগিয়ে দিয়েছো এই নয় হালাল নয় টাকার সাথে একটি হারাম টাকা যদি বন্ধু যুক্ত করে
তুমি পাঞ্জাবি বানাও শার্ট বানাও অথবা লুঙ্গি কিনো আর এই পোশাক পরে যদি তুমি কোথায় যাও এই পোশাক পরে যদি তুমি নামাজ পড়তে যাও আল্লাহর কুদরতি কদমে ও বন্ধু তোমার মরণের আগ পর্যন্ত তোমার এই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না অথচ মুমিন যখন নামাজে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় সেজদা দিতে দেরি রে তার জীবনের গুনাহগুলি ঝরে পড়তে দেরি হয় না আর জোরে বলেন সুবহানাল্লাহ ভাটিয়ারির মানুষ আমি আপনাদের সঙ্গে সঙ্গে এই গ্রামের আমার মা আমার ভোনদের কিনে কিনে কি বলছি গো হৃদয়ের জানা না খোলে তোমরা সবাই শুনে নাও আপনারা সবাই জানেন আমরা সবাই জানি বন্ধু শীতের দিনে গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে পড়ে ঠিক কিনা বলেন আরো জোরে উত্তর দিবেন কিন্তু নাইলো আলোচনা ছেড়ে দিব এত মানুষ আপনারা কথা না বললে কিন্তু মজা লাগবে না ঠিক কিনা বলেন আবু জওড় রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত বন্ধুরে আমার আমার নবী কি করলেন শীতের দিনে গাছের পাতা টাচ করলেন দাদা হাতরা কষ্ট করে একটু উঠান তাদেরকে বুঝাই হাতরা উঠান এই যে ধরেন এটা হচ্ছে গাছের ডাল এটা কি আমি এভাবে ধরে লাড়া দিলাম আপনাদের সাধারণ মানুষ সবাইকে বোঝানোর জন্য এক্সাম্পল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম আমার নবী বন্ধু দেখতেছেন দাদা বেয়াদবি মনে করিয়েন না আমার নবী শীতের দিনে দেখতেছেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে আমার নবী কি করলেন এটার মধ্যে বরকত কয় হাত যখন টাচ করে দিলেন আর দ্রুত গতিতে গাছের পাতাগুলো ঝরতে শুরু করলো মানে পড়তে শুরু করলো আমার নবী আবু জরকে একটা ডাক দিলেন রে আবু জর আবু জর উত্তর দিয়েছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও গো নবী আমি হাজির আমি প্রেজেন্ট গো নবী আমার নবী একটা ডাক দি বলবো রে আবু জর তুমি গাছের ডালার দিকে তাকা দেখো রে গাছের পাতা কেমন বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে আবু জর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কদমে আবেগ বড় হৃদয় নিয়ে ভালোবাসার মতন দূর নিয়ে যখন আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে নামাজের মাধ্যমে সেজদা দিয়ে দেবে ওই শীতের দিনে যেমনি শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দার জীবনের গুনাহগুলো তেমনি ঝরে পড়ে যাবে এবার দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিয়েছি বন্ধু হাদিস শরীফ থেকে প্রমাণ কি বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে পাগল হয়ে সেজদা দেবে তার জীবনের গুনাহগুলি ঝরে শেষ হয়ে যাবে রে কিন্তু সেই নবীর পবিত্র জবাব দিয়ে আবার বলেছেন সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে ও বন্ধু এই বাংলার জমিনে কত ধনী মানুষ আছে রে যখন আপনারা কোর্টে যাবেন কোথায় আপনারা যখন কখনো যদি কোনো মামলাও না থাকে একটু দর্শন করার জন্য কোর্টে যাবেন এই জায়গাটা দর্শন করে আসবেন দর্শন করার পরে দেখতে পাইবেন বন্ধু কত ফকির নেই কত ফকির বিক্রি করে করে মামলা চালাচ্ছে বড় লোক তার জায়গা জোর করে দখল করে নিয়েছে সেই বড় লোক জানে না রে কিয়ামতের দিন সেই ওই গরিবের কাছে কাঙ্গালের মতো হাত পেতে বসে থাকবে কিন্তু বন্ধু সেই দিন গরিব তাকে ক্ষমা করবে না অত্যন্ত কঠিন ভয়ঙ্কর অবস্থা নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে আমার আমার রাসূল জানিয়ে দিয়েছেন সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে তার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে বন্ধু সুদ আর ঘোষ এই দুইটা বন্ধু অত্যন্ত মারাত্মক ভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ঠিক কিনা বলেন আপনি গ্রামে গঞ্জে রানা যে কানাছে সমাজে রানা যে কানাছে নারী বলেন পুরুষ বলেন পুরুষরা কয়েক বছর বিদেশ করে অ্যামাউন্টটা বউয়ের কাছে দিয়েছেন এদিক দিয়ে স্বামী বিদেশ করতেছে ওই দিক দিয়ে বউ গরিব মানুষের সুযোগ বুঝে টাকা দিয়ে নিচ্ছে ঠিক কিনা বলেন ও বন্ধু
সেই নবীর পবিত্র জবান দ্বারা বলেছে আল্লাহর কদমে সেজদা দিলে জীবনের গুনাহগুলো ঝরে যায়, ওই শীতের দিনের কাছের পাতা যেমনি ঝরে পড়ে। সেই নবীর পবিত্র জবান দ্বারা আবার বলেছেন, হাদিস শরীফে আমাদেরকে এক্সাম্পল দিয়েছেন আমার নবী। এটা বন্ধু আজকের ওয়াজ না, এটা এমন এক সময়ের ওয়াজ যেই সময় আমি কেন, আমার বাবা কেন, আমার দাদা কেন, দাদার বাবা কেন, কেউ পৃথিবীর বুকে জন্ম নেয়নি। আজ থেকে প্রায় 1450 বছর আগের ওয়াজ। বন্ধু কেউ মন খারাপ করো না, আমি এসেছি তোমাদের সবাইকে শাসন করার জন্য। আরো জোরে, এই দর্শক সারিতে মাস্টার থাকতে পারে, কোন বিজনেসম্যান থাকতে পারে, কোন ইংলিশ লেকচারার থাকতে পারে, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে আমি বক্তা, আমি বক্তব্য দিব, সবাই যদি আমার ছাত্র হয়ে যদি কথাগুলো মন দিয়ে শুনতে পারেন, আমি মনে করব হেদায়েতের জন্য জীবনে আর কোনো আজের প্রয়োজন হবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধু হৃদয়ের জানালা খুলে শুনেন, যেই নবী বলেছেন গোনা মাফের খবর, এই নবী বলেছেন আপনার 9টা টাকা খুব পরিশ্রমের টাকা, কিন্তু বন্ধু 10 টাকার জন্য আপনি জামা কিনতে পারেন না রে। এই এখানে 1টি টাকা সোদের হোক অথবা ঘুষের হোক অথবা অন্য থেকে জুলুম করে আনা টাকা হোক, 1টি টাকা আপনি 9 টাকার সাথে লাগাইয়া দিলেন, আপনি এমনি এই 9 টাকা দিয়ে 10 টাকা দিয়ে জামা কিনে যদি সারা জীবন সারা রাত আপনি সারা দিন আল্লাহর কদমে সিজদা দেন, আপনার নামাজ 1 সেকেন্ডের জন্য কবুল করবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শরীফ, এটার মধ্যে বন্ধু নবী স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন সাহাবায়ে কেরামদের সাথে। এর মধ্যে হাদিস শরীফের 3 নম্বর পয়েন্টটা হলো, সরি 3 নম্বর না সম্ভবত 4 নম্বর পয়েন্ট, আমার নবী দেখতে পাইলেন সঙ্গীদের সাথে ঘুরতে গেলেন, সফর করতে গেলেন, সফর করতে গিয়ে আমার নবী দেখলেন একটা রক্তের নদী। এই নদীটার মধ্যে একটা মানুষ বন্ধু, রক্তের নদী, রক্ত কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে যায়, ঠিক কিনা? আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের মধ্যবিত্ত হোক আর ধনী হোক মোটামুটি সবাই কুরবানি দেয়, ঠিক কিনা বলেন? দেখবেন অনেকে কিন্তু রক্তগুলো ভরিগুলো মাটিতে পুঁতে ফেলে, ঠিক নেই? অনেক মানুষ আছে অসচেতন, গরু জবাই করে ছাগল পশু জবাই করে রক্তটা এইভাবে ফেলে দেয়, 2 দিন পরে আর দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, ঠিক কিনা? ও বন্ধু, এই দুনিয়ার পশু জবাই করার পরে রক্তের দুর্গন্ধ যদি সহ্য করা না যায় রে, কেমন করে কাল কিয়ামতের দিন সুখুরেরা ওই নিকৃষ্ট রক্তের নদীতে থাকবে? আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ওরে ভাটিয়ারির মানুষ কেমন করে ঘরে বসে আছো রে, হৃদয়টা কি একটু নরম হয় না, হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে এই পৃথিবীর সাথে বন্ধু প্রেম করতে করতে, একটু সময়ের জন্য পৃথিবীর প্রেমটা ফেলে দাও, কারণ আমার আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াটা কি ধোকা, ধোকা! এই জন্য বলছি ভাটিয়ারের আমার ভাই, আমার বাবা গো, জলদি চলে আসো এই জান্নাতের বাগানে, সারাটা জীবন করে বন্ধু ঘুমাইতে পারবা, সারাটা জীবন কাজ করতে পারবা, একটা রাত্র আল্লাহর জন্য কুরবানি করে দাও, এটা হতে পারে কিয়ামতের দিনে মুক্তির পায়সালা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আমার নবী দেখতেছেন কিসের নদী, রক্তের নদী। বন্ধু মনোযোগ, রক্তের নদী থেকে একটা লোক সাঁতার কেটে কেটে কোলে ফিরে আসতে চায়, নবী বলতেছেন আমি দেখলাম আরেকটা লোক পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, ওই মানুষটা যখন কোলের দিকে ফিরে আসতে চায় রে, আরেকটা লোক কোল থেকে বন্ধু পাথর নিক্ষেপ করে, তার মানে তাকে কোলে আসতে দিবে না, এটা আল্লাহর তরফ থেকে তার জন্য সাজা, এটা এতটা দুর্গন্ধ, এতটা নোংরা একটা জায়গা বন্ধু,
সেই কোলে আসতে চায় পাথর নিক্ষেপ করে সে আসতে পারে না যেদিক দিয়ে কোলে বেরতে চায় সেদিক দিয়ে পাথর নিক্ষেপ করা হয় আমার নবীর সঙ্গী ছিল ফেরেশতারা ফেরেশতাদেরকে প্রশ্ন করলো এরা কারা রে এবার আমার নবীকে জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো এরা হলো দুনিয়ার সব সুদখোর আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ আমি আবার বুঝাই আপনাদেরকে এক্সাম্পল কামাই করে কথা বলেন না কেন যারা সুদ খায় টাকার সুদের মাধ্যমে টাকা ইনকাম করে এই টাকা দিয়ে বন্ধু তারা খাবার সংগ্রহ করে আর এই খাবার থেকে তাদের শরীরে বন্ধু রক্ত তৈরি হয় ঠিক কিনা বলেন তাদের শরীরে রক্ত কি হারাম না হালাল ও বন্ধু হারাম বডি দিয়ে কোন গুনাহ আল্লাহ কবুল করবে না আপনার সর্বপ্রথম আল্লাহর দিদার পেতে হলে আপনার খাবারটাকে বন্ধু হালাল করতে হবে শরীরের রক্ত গোশত হালাল হতে হবে তখনই সেজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে কথা কি বুঝে আসছে আড় জোরে সুদের আলোচনা শুনলে কি কষ্ট হয় এখন বন্ধু দাদা মহা বিপদ দাদা যখন আমার মতো ছিল সেই যোগটা ছিল খুবই সুন্দর দাদারে জিজ্ঞেস করে কারণ বাবার কাছে গল্প শুনি মায়ের কাছে গল্প শুনি নানুর কাছে গল্প শুনি আগের খাবারের কত মজা ছিল আগে বাতৃত্ব বন্ধনটা ছিল খুব মজার ঠিক কিনা বলেন সামাজিক বন্ধন ছিল মধুর আত্মীয়তার বন্ধন ছিল খুবই প্রেমময় এখন সব কিছুকে মানুষ জীবন্ত হত্যা করে মেরে ফেলেছে রে শুধু আপন গন্তব্যে আপন মনে চলতে চায় এটা বন্ধু শরীয়তের সুন্নিয়তের আইন না ঠিক কিনা বলেন আর জোরে মহাপদে সুদের ওয়াজ করবো বন্ধুরা আমার এখন তো আমাদের দেশে সুদখোর হয় মসজিদের সেক্রেটারি নাইলে হয় সভাপতি না মিশা কইছি নাইলে হবে কেশিয়া যদি আপনারা না বানান তাইলে কালো টাকা যেমন হাত কালা ফিরে দিব কথা বলেন না কেন আর জোরে যেই মসজিদে সুদখোর আছে বন্ধু সভাপতি অথবা সেক্রেটারি না হয় কেশিয়ার এই তিনজনের জন্য আমি একটা বন্ধু সঙ্গীত গাইবো শুনবেন নি আর জোরে ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড় মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভরে নামাজ হইল না রে তোর নামাজ রে লইলি না খবর ঠিক কিনা বলে নামাজ তুমি ধর্ম জানো চুড়ি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা ঠিক কিনা কর সুদ বলেন ঘুষ বলেন সবই কিন্তু কিসের হারাম সব কি হারাম সব কি হারাম আর জোরে হারাম কইতে আপনি গজল না বলেন গাইতাম বলেন আপনি একটু মন দিয়ে শুনবেন সাই বাই করতে পারেন নিরে কিছু আছে না নাই গাইতাম ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড় মনে ধরলি নামাজ নামাজ হইলো না রে তোর নামাজ লইলি না খবর নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর ঠিক আছে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় ঠিক কি না বলো ঠিকটা মজা হইছে না আজকে মনে ভালো করে সকাল থেকে ভাত খান নাই না কথা বলেন আছে নাই দেখবেন বড় পাঞ্জাবি লাগাইয়া দামি একটা আপনার কি জানি বলে যায় নামাজ লয়ে দেখবেন সবার আগে মসজিদে কিন্তু টেনশন হলো ইমাম সাহেব নামাজ শেষ করে না আজকে কয়েকটা মানুষের কাছে টাকা পাও না দেওয়ার পথে দিয়ে আনতে যাবো ঠিক ঠিক বলেন কিন্তু টাকা তো হালাল না টাকা হলো কি এই জন্য বলছি মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় নামাজ হইলো না রে তোর নামাজের নামাজের ভিতরে তোমায় মুসাই কামর দিলে মুসা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক কি না বলেন
আজকের পরে ট্রাই করবেন গাজী সুলাইমান সত্য বলছে না মিথ্যা বলছে পেয়ে যাবেন ঠিক কি না আরে জড়ায় বন্ধু বোঝানোর জন্য বলছি এইভাবে যদি নামাজে মনোযোগ না থাকে আর খাবারটা যদি হালাল না থাকে আপনি যত দামি জানামাজ নেন বন্ধু মার্বেল পাথর দিয়ে আপনি মসজিদ বানাবেন একবারে স্বর্ণ দিয়ে আপনি মিনার তৈরি করে দিবেন তারপর আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আল্লাহ সবচেয়ে সুন্দর মসজিদ সবচেয়ে দামি পোশাক সবচেয়ে দামি জায়নাজার জায়নামাজের দিকে নজর দেয় না আল্লাহ নজর দে বান্দার কলবের দিকে ঠিক কি না বলে এবার আসেন বন্ধু সৌদ খুরের জন্য মহা পুরস্কারের খবর এটা কি পুরস্কার না লানত কথা বলেন লানত এই ইমিয়া মোবাইল কিবেন কি লাই মোবাইল ফকির দোকান ওয়াজের সময় আপনি মোবাইল টিপলে হেতারাও টিপবো কইবো হুজুর টিপে আমরা টিপলে সমস্যা কি ঠিক কি না বলেন এই মিয়া সব সময় মাথায় রাখতে হবে আলেমদের মাথা থেকে পা পর্যন্ত সাধারণ মানুষ দেখে দেখে শিখে এজন্য আলেমরা ইচ্ছে থাকলেও সব কিছু করতে পারে না কারণ তারা হলো শিক্ষক তারা হলো ডাক্তার কারণ সাধারণ মানুষের রোগ বিমার গুলো আলেমদের ট্রিটমেন্টে ভালো হয়ে যায় কথা বলেন না কেন আরে জোরে কথা ঠিক না আমি যদি জান্নাতে যাই আল্লাহ যদি কবুল করে আপনাদেরকে নিয়ে যাব রাজি আছেন তবে হ্যাঁ শর্ত তো আছে একটা শর্তটা হলো আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমিও বাঁচো তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ বলেছেন ওয়া কুলু কাওলান সাদিদা সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলার জন্য এখন আমি সত্য কথা বলবো আপনারা সত্যটাকে মাথায় আটকে জীবনে আমলে পরিণত করবেন তাহলে আমি আর আপনি একলগে থাকতে পারবো আর না হয় সম্ভব না কথা বলেন ঠিক কি না আরে জড়ে বন্ধু বললাম যে সত্যের জন্য মহা পুরস্কার আমার নবী কোথায় গেছে বন্ধু মেরাজে সবাই তো জানেন আমার নবী জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন আল্লাহর কুদরতি নিয়ামত বরাদ্দ করা সব কিছু আমার নবীর এই চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন মূসা নবীর বেলায় পর্দা ছিল আমার নবীর বেলায় কোনো পর্দা ছিল না মূসা বলেছেন রব্বি আরনি আল্লাহ বলেছেন লাং তারানি আল্লাহ না করে দিয়েছেন আল্লাহু আকবার মূসা কালিমুল্লাহকে আল্লাহ না করে দিয়েছে আপনার আমার নবীকে আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছে আমার নবী যখন জাহান্নামের দিকে নজর দিলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে ম্যাক্সিমামই বন্ধু ও মহিলা আর ধনী মানুষ আর জান্নাতের দিকে নজর দিয়ে নবী দেখলো ম্যাক্সিমামই গরিব মানুষ আর পুরুষ মানুষ আর জড়ে মহাপদে আবার বন্ধু জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করব না সৎকুরদের পুরস্কারের খবর দিব আজকে আমি মহা পুরস্কার ঠিক কি না বলেন আরে জোরে নবী যখন জাহান্নামের দিকে নজর দিলেন এক একটা মানুষের পেট আমার নবী দেখলেন এক একটা ঘরের মতো বন্ধু বড় বড় কিসের মতো আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এক একটা মানুষের পেট বন্ধু এক একটা ঘরের মতো বড় বড় এবারে জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল বলো না রে এরা কারা এবারে জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছে বন্ধু হৃদয় খুলে তোমরা সবাই শোনো আজকে এই চট্টগ্রাম ভাটিয়ারির মানুষের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষগুলোকে মেসেজটা দিয়ে দিব বন্ধু যারা বয়ান শুনবা সেদিন থেকে যদি শোধ ছেড়ে দিতে পারো রে আর এতদিনে যেই কর যেই শোধ তোমরা মানুষের থেকে এনেছো তা যদি আবার রিটার্ন করে দিতে পারো আল্লাহ সেই দিনই তোমাকে ক্ষমা করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার নবী যখন প্রশ্ন করলো ভাই জিব্রাইল এর কারা এবার জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী গো এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন আমাদের পেটের মধ্যে আছে আট পেট নারী বড়ি
বাংলা কথা আঞ্চলিক কথা ঠিক কি না না মিছা কইছি আর নাহলে জীবন্ত অবস্থা ডাক্তার কে বলবেন ডাক্তার পেটে কি আছে অপারেশন করে দেখাও আবার সব কিছু দেখায় আবার ভিতরে সেটিং দিবা দেখবেন সব আমার কথাই 100% ঠিক কি না বলে আমার নবী বলেছেন সুদকুরের দিকে নজর দিয়ে দেখলাম পেটটা বড় বড় আর তার পেটের মধ্যে শুধু সাফার বিচ্ছু নাউজুবিল্লাহ আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাদের সুদকুররা যাবে জাহান্নামে মদকুররা যাবে জাহান্নামে বাটপাররা যাবে জাহান্নামে তাদের জন্য হাদিস শরীফের মধ্যে সে একটা খাবার বরাদ্দ আছে সেটা হলো তিনাতুল খাবাল প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খাবালটা কি গো নবী এবার নবী বলেছেন জাহান্নামীদের গায়ে ঘাম জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ এই দুনিয়ায় যদি মানুষ একটু পরিশ্রম করে তার ঘামের গন্ধে থাকা যায় না ঠিক কি না বলেন আবার কোন কোন ভাবে নবী বলেছেন এটা ঘাম অথবা বন্ধু আরেকটা জাহান্নামী পয়সা দুর্গন্ধ হয়ে লিকুইড হয়ে গেছে যেমন আপনারা আমরা খাই বাংলাদেশে একটা জিনিস কি জানি বলে জুস ঠিক কি না বলেন দেখবেন এটার মধ্যে যায় থাক আর না থাক পারফেক্টলি কেমিক্যাল আছে বাচ্চার অনেকে মারাও গেছে এই রকম লিকুইড দিয়ে জাহান্নামীরা পচে বন্ধ লিকুইড হয়ে যাবে রক্ত পুষ গুলো এই অপরাধীদের কে খাইতে দেওয়া হবে চুরি চুরি বলে না নাউজুবিল্লাহ রে ভাটিয়ারির মানুষ কেমন করে আমি তোমাদেরকে বুঝাবো বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না আমার ভাষার যতটুকু শক্তি আছে আমি প্রয়োগ করে বলছি একটু বিবেক খরচ করে তোমরা সবাই বুঝে নেবা এই দুনিয়াতে বিপদে পড়লে বন্ধু মামা আছে খালু আছে ঠিক কি না বলেন চাচা আছে হাতে টাকা আছে বড় টেলিফোন আছে একটা না একটা উপায় খুঁজে বের করা যায় রে কিন্তু কিয়ামতের দিন বন্ধু তোমরা কি করবা সজ্জে খাইলা দুনিয়ায় মজা করলা তোমরা সেদিন কি করবা আল্লাহ কোরআনে দিয়েছে পৃথিবীতে তোমরা একবারই মরবা দ্বিতীয়বার আর মরার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন লা ইয়ামুতু সেদিন তোমরা মরতে পারবা না তার মানে কি সেদিন মানুষ মরতে পারবে না people will not die that day সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া সেদিন মানুষ বাঁচতেও পারবে not be able to life that day সেদিন মানুষ বন্ধ বাঁচতেও পারবে না সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু আল্লাহ রা বলেছেন সূরা ইনফিতরের মধ্যে জানিয়ে দিয়েছে রে ওয়ামা হুম আনহা বিগাইবিন people will not be able to escape that day আমার আল্লাহ বলেছেন সেদিন জাহান্নাম থেকে তোমরা পালাইতেও পারবা না মরতেও পারবা না বাঁচতেও পারবা না পালাইতেও পারবা না কোথায় যাইবা বন্ধু সেদিন তো তোমার বন্ধু খুঁজা পাইবা না কারণ ইমাম সাহেব ওয়াজ করেছে তোমার গায়ে লেগেছে পরে সপ্তাহে ইমাম সাহেবকে বিদায় করে দিয়েছো কারণ তোমার সুদের টাকা ছিল সুদকুরের সৈনিকও থাকে টাকা কালেকশন করার মতো ঠিক কি না বলেন যেই ব্যক্তি সুদের টাকা দিবে সেই ব্যক্তি যেই ব্যক্তি সুদের টাকা নিবে যেই ব্যক্তি সুদের সাক্ষী হবে যেই ব্যক্তি সুদের স্ট্যাম্প লাগবে সেই ব্যক্তি টাকা কালেকশনে নিয়োজিত থাকবে মূল কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের সাথে যারা সম্পৃক্ত থাকবে নবী অন্য হাদিসে বলেছেন এটা জুলুম আপনি যখন দেখবেন কোন মানুষ জুলুম করতেছে 500 টাকার লোনের জন্য 1000 টাকার লোনের জন্য জালেমকে আপনি প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে দিয়ে নিরহ মানুষের কাছ থেকে সুদ গোশন নাই জুলুমের মাধ্যমে টাকা আনতেছেন আল্লাহর হাবিব স্পষ্ট করে দিয়েছে যে জালেমকে চিনার পরেও তাকে সাপোর্ট দিল সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেল আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এখন কি করবেন বন্ধু বলেন সুদ খাওয়ার নাটক কি জানেন নি আপনার ছেলে অসুস্থ আপনার মেয়ে অসুস্থ বলে হুজুর এটা কি আপনাকে বলছে বলার জন্য না আমাদের গ্রামে আমি দেখেছি একটা মানুষ রিকশা চালায় শুধু বিপদে পড়ে পড়ে মানুষের কাছ থেকে সুদের টাকা আনতে আনতে এত বেশি সুদকুরের অত্যাচারের শিকার সে হয়েছে তার সব পুকুর ক্ষেত পাথর জায়গা জমি বিক্রি করে বন্ধু সর্বশান্ত হয়ে গেছে এখন তার বাড়ির ভিটাটা আছে কিনা জানি না কারণ দীর্ঘদিন গ্রামের দিকে যাওয়া হয় না
বন্ধু সুদকুরের অত্যাচারের কারণে জালেমের কারণে অনেক মানুষ ভিটামাটি হারাইয়া নদীর কিনারায় বন্ধু তাঁবু টাঙাইয়া থাকে, স্টেশনের কিনারায় বন্ধু তাঁবু টাঙাইয়া থাকে। অনেকে আছে এই যুগে অনেক সরকারি দানের অনুদানের অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধু কেমন করে বলবো রে, সুদ আর ঘুষের অত্যাচার কেমন? এটা আমার বলার মতো বন্ধু ভাষা নাই, জোরে সোরে বলেন না, নাউজুবিল্লাহ। আরো জোরে, নাউজুবিল্লাহ, মহব্বতে, নাউজুবিল্লাহ। এবার আমি কি বলেছি, তাদের খাবার কি? তিনাতুল খাবার মানে আরেকটা জাহান্নামী শরীরের খাম রক্ত পুজগুলো দিতে হবে। এই দুনিয়াতে বউ যদি লবণ ছাড়া খাবার রান্ধে ফিটাইয়া সাইজ করে ফেলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে, মা যদি সহজ সরল হয়, এই যুগের অনেক ছেলেরা আছে মাকে মারেও, কথা বলেন না কেন? মায়ের গায়ে হাত তুলে রে, কিন্তু কিয়ামতের দিন কি করবা? আল্লাহ বলেছেন মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, দরজা কেটে পালাইতেও পারবা না, তখন তোমার উপায় কি হবে? এই নোংরা খাবার তোমার জন্য বরাদ্দ করা আছে, খাইতে হবে। খাবারের গেল, আর তাদের পোশাকের খবর জানবেন নি? এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মাঝখানে জাহান্নামীদের জন্য যে পোশাকটা বরাদ্দ, এটা যদি আসমান জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, ও বন্ধু, এই পোশাকের দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর তাদের জন্য বন্ধু আরো ভয়ঙ্কর খবর হলো রে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে, এই জুতা তাদের সাথে কন্টিনিউ ফিটিং থাকবে। আর জোরে বলেন না, নাউজুবিল্লাহ। তাদেরকে গরম পানি ঢালা হবে তাদের উপর, এই গরম পানিটা বন্ধ ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে দুই পায়ের মাঝখান থেকে দুই রানের মাঝখান দিয়ে লজ্জাস্থান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। এত কষ্ট কেমন করে বন্ধু সুখুর ঘুষখুর জাহান্নামী সহ্য করবে রে? কিন্তু তাদের এত কষ্ট পাবে, তারপরেও তাদের মরণ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও না গো, পৃথিবীতে ফিরে যেতে চাই। আল্লাহ তখন জানিয়ে দিবে ফেরেশতাদের মাধ্যমে, আলেমরা সারা জীবন চিল্লা চিল্লি করেছে, কত সুন্দর করে বয়ান করেছে, তাদের কথা তো জীবনে মানুই না, বরং তাদের শত্রু হয়ে তাদেরকে অপমান করেছো, আজকে তোমাদের জন্য কোনো ছাড় নাই। নাউজুবিল্লাহ বলেন না, তারা গলে যাবে, আবার পরিপূর্ণ হবে, এইভাবে তাদের সাজাটা বহাল থাকবে। সৌদ নামক একটা পাহাড় আছে জাহান্নামের মধ্যে, কি সৌদ নামে একটা পাহাড় আছে, এই পাহাড়ের চূড়ায় উঠতে কমপক্ষে 70 বছর সময় লাগবে। এই পাপীদের গাল্লা ওখানে ওড়ার সুযোগ দিবেন, আবার খুবই নিকৃষ্ট ভাবে ওখান থেকে আবার দীর্ঘ সময় নিয়ে নামবে, এটাও তাদের জন্য ভয়ঙ্কর একটা সাজা। আপনারা জানেন না বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছেন এই যে পাপীরা, আপনারা জানেন যারা ভুক্তভোগী তারা জানে, যারা সৎকুরের নির্যাতনের শিকার হয়েছে তারা জানে, যারা ঘুষখুরের নির্যাতনের শিকার হয়েছে তারা জানে। আমি আপনাদেরকে বলি, গত বছর এই ওয়াজটা এখানে রইলো, আপনারা মনে করে দিবেন, আমি আবার শোনাবো একটা এক্সাম্পল আমার মনে হইছে। গত বছর আমার এক ছোট বোনের চাকরির জন্য অ্যাপ্লাই করব স্কুলে, আমার ভক্ত, দেখেন আলেমরা কত সরল মনে চলে, আলেমদের অন্তরে কত বিশ্বাস থাকে মানুষের প্রতি। কে তাকে বললাম আপনার নাম কি, সে আমার না তা সে আমার কাছে তার নাম দিল KMIUB, দেখলেন কত বড় জালিম। বারবার নাম জিজ্ঞেস করছি, নাম পুরোটা বলে না, নাম কি আপনার? KMIUB। চাকরি করতে কি লাগবে? কয় হুজুর কিছু টাকা তো দিতে হবে বড় নেতাকে। পরে আমি কি করলাম, 15,000 টাকা দিলাম প্রথম দিকে, চাকরি যখন হবে, কারণ বাংলাদেশের এমন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে আপনি ঘোষ ছাড়া কোনো চাকরি নিতে পারবেন না, ঠিক কিনা? চাকরি দিবে বলে টাকা নিল, ওই যে তার মোবাইল বন্ধ হয়েছে, আজ পর্যন্ত তার মোবাইল বন্ধ, 15,000 টাকা তার পেটে চলে গেছে,
মরণ কিন্তু আমার হয়নি প্রকৃত মরণ হয়েছে ওই কে এম আইয়ুবি নামে এক বেয়াদবে ঠিক কিনা বলে কারণ কিয়ামতের দিন গাজী সুলাইমানের পায়ে ধরে ধরে চিল্লে চিল্লে করবে বলে হুজুর কেন আপনাদেরকে মজার খবর দিব শুনতে কষ্ট হয় না না সবাই খুশি লাগে কার কার কাছে হাত তুলে দেখান দুই হাত সবাই সবাই এভাবে একবার স্ট্রংলি একবারে সোজা করে মারহাবা হাত নামান আরে জোরে এবার শুনেন বলে কিভাবে সে অনেক নামাজ অনেক রোজা অনেক হজ অনেক যাকাত অনেক দান সৎকার সওয়াব নিয়ে যাবে কিন্তু বন্ধু ওই যে দুনিয়াতে একজনকে থাপ্পড় দিছে আরেকজনকে গালি দিছে আরেকজন থেকে সুদের মাধ্যমে টাকা দিছে আরেকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ঘুষ খাইছে এখন সব পাওনাদার কিয়ামতের দিন তার কাছে তার প্রাপ্য বুঝে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেবে আল্লাহ বলবে ওই কে নামাজ পড়তেছে এটার কিন্তু একটা সওয়াব আছে গোশ করছে নামাজ পড়তেছে এটার একটা সওয়াব আছে কিন্তু কামের না আর কি কাজে লাগবে না জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলবে কয় টাকা খাইছো সাপোজ 50 টাকা কয় সেই পরিমাণে লাভে আসলে তারে সওয়াব দাও সওয়াব দিয়ে দিছে কি দিয়ে দিছে আরেকজনকে থাপ্পড় দিছে আল্লাহ কা হুজুর তে তো আমারে নরম পায়া থাপ্পড় দিছে কয় খেলা হইব আজকে তো কে মাইবিরে ডাক দিও গো থাপ্পড় দিছো খেসারত দে আবার দিতে হবে না কামল আবার বলবে চাকরির নামে গাজী সুলাইমানের তে 15,000 নিছো এটার খেসারত দে এটার কিন্তু অনেক নেক দিতে হবে রে কে এম আইয়ুবি জানে না তার কত বড় কঠিন মরণ হয়েছে ঠিক কি না বলে গাজী সুলাইমান দরখাস্ত দিয়ে রাখছে আল্লাহর কাছে ও গো আল্লাহ এই কে এম আইয়ুবির চেহারা দেখাইয়া তারে জাহান্নামে দাও আর জান্নাতে দাও দেখাইও তার চেহারা দেখবো আমি কত বড় পাপিষ্ট কতটুকু নির্লজ্জ কতটুকু বেহায়া হতে পারে একজন আলেমের সাথে প্রতারণা করতে পারে তার মতো অসভ্য আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এই সমাজের যত অসৎ মানুষ আছে তার কিছু থাকুক আর না থাকুক অন্তত পক্ষে আলেমদেরকে অনার করে ঠিক কিনা বলেন এমনি করতে করতে বন্ধু তার সব নেক আমল শেষ হজের সওয়াব আপনার নামাজের সওয়াব রোজার সওয়াব দান যাকাত সব সব শেষ কিন্তু পাওনাদের এখনো বাকি আছে এটা হাদিস শরীফ বাংলা বইয়ের গল্প না আল্লাহ বলবে নাই কয় না গো আল্লাহ নাই কয় দিবা কোত থেকে ঋণ তো পরিশোধ করতে হবে আল্লাহ বড় ডাক দিয়ে বলবে যেই পরিমাণ নেক দিলে তার ঋণটা পরিশোধ হইতো ওই পরিমাণ পাপ তুমি তার কাছ থেকে নিয়ে এসো জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনার মজা পান না আরে আমি তো এই ওয়াজ কন্টিনিউ করি ধারাবাহিকভাবে বিষয় ভিত্তিক তারপরও আমার কাছে মজা লাগে কারণ কথা তো আমার না আমার প্রাণীর নবীর শিক্ষা ঠিক কি না বলে এই জন্যই তো নবীকে বেশি ভালোবাসি কারণ নবী সব রাস্তা দেখিয়ে গেছেন কিভাবে আমরা বাঁচতে পারব এভাবে কি করবে কোনে একজন নাই কি করবা তার থেকে পাপ নিয়ে আসো দেখেন তার উপর কত বড় আল্লাহর গজব একদিকে পরিশ্রম করে নেক আমল করলো সব শেষ এই বাবিও বন্ধু খান্ত না রে এবার নেক আমল গুলো তার কা পাপ গুলো নিয়ে আসবে ও বন্ধু সবগুলো পাপ নিয়ে সে যাবে জাহান্নামে আর পাওনাদারকে সব নেক বিলিয়ে দিবে পাওনাদাররা চলে যাবে জান্নাতে খবর মজার কিনা এবার আসেন আমাদের দেশে অনেক মানুষ আছে সুন্নিয়ত করে এখন আপনারা বলেন দাদা বলইলে কিন্তু কইবেন আপনারা আমাকে বলেন যে এত বড় পাটপারি করে সুদ খায় ঘুষ খায় যত অত্যাচার করে সে কি সুন্নি কথা বলেন না বেশি সুন্নি আসলে পরিপূর্ণ সে সেন্সলেস ঠিক কি না আর জোরে মহাপদে তার সেন্সটা কি হয়ে গেছে লেস হয়ে গেছে এই জন্য ভালো মন্দ বোঝার ক্ষমতা তার ঠিক কি না এবার আসেন মন্দ ওই মানুষগুলো নিয়ে আমার নবী কি হাদিস শরীফ বর্ণনা করেছেন শুনবেন এটা কিন্তু আরেকটা পাঠ অপরাধী পাপী পাওনাদারদের মৃত্যুর অবস্থাটা নিয়ে আলোচনা করব নাইলে আপনারা বুঝবেন না আপনারা তো মনে করেন ঢালাবাদ সবকিছু শুটকি আর মুলা ছালন ঠিক কি না গ্রামের কথা
কথা বলেন না কেন মানুষে বলে যেমনের লগে তেমন শুটকির লগে বেগুন ঠিক কেন বলেন কথা বলেন না কেন এডি আঞ্চলিক কথা মাঝে মাঝে কই আপনারা হাসতেন আপনারা হাসেন না কেন ভাই আরে জড়াই যখন হাসবেন দাদারা হাসি দিছে ফাইন লাগে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এবার মজা এই যে আমার দাদা কিন্তু এতক্ষণ মন দিয়ে আলোচনা শুনছে এতক্ষণ একটা হাসি দিছে ওই যে কন্নারে বসে রয়েছে সব সাদা দাড়ি দাড়ি চুল চুল আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আরে জড়ে আলহামদুলিল্লাহ বন্ধু এবার আসরে কত দুঃখের খবর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত এক ব্যক্তি রাসূল বলেছেন এক ব্যক্তি ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে আমার নবী তার জানাজা পড়ার জন্য আমন্ত্রণ জানানো হলো আমার নবী প্রশ্ন করলেন তার কাছে কেউ কোনো টাকা পাবে কিনা বাবার আমার মন দিয়ে শুনেন এত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কি তার কাছে কেউ টাকা পাবে কিনা কিও আমার ওয়াজের টাইম শেষ আমি দোয়াস করতেছি হ্যাঁ আমার ওয়াজের টাইম শেষ তো আমার যে টার্গেট ছিল টার্গেট তো ফিলাপ হয়ে গেছে টাইম তো ওভার হয়ে যাচ্ছে আরে জড়ে আরেকটু আলোচনা করতাম শুনবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণে বোঝা যায় আপনারা আল্লাহ রাসূলের প্রেমে পড়ে গেছেন আরে জড়ে ও নবীর প্রেমিকেরা মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গো ও সেই খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জানে না প্রেম তো আমার লগে লগে শর্মিলাইছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ দেখছেনই শরীরে কিন্তু গুস্ত নাই প্রেমের জোয়ারে আওয়াজ আইসে উঠছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে জড়ে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে প্রেম এটাই হচ্ছে ভালোবাসা মাশাআল্লাহ তলোয়ার সব সময় সেফটাই থাকে কথা বলেন না কেন ঠিক আরে জড়ে তলোয়ার সব সময় কি থাকে সেফটা দাদা কইতেছে সুন্নিয়াদের তলোয়ারের লাগি তো সেফটা আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন আরে জড়ে ও গো নবীজি কে মন করি বল তোমায় দেখি ও গো নবীজি কে মন করি তোমায় দেখি আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি ও গো নবীজি শেষ না করলে বলবেন হুজুরে আমাদেরকে ওই যে দুই নৌকার ওয়াজ করছে দুই নৌকার মাঝখানে রেখে চলে গেছে ঠিক না এরকম না আপনারা কি মানেন বুদ্ধিমান না সবই বুদ্ধিমান বুদ্ধিমান দেখতেই তো জান্নাতের বাগানে আসছে যদি বুদ্ধিহীন হইতো তাহলে ল্যাপ মুড়ে দিয়ে ঘুমাইতো ঠিক কি না বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে সতর্ক করে গেছেন যে পৃথিবীর মানুষ তোমরা এখন ঘুমিয়ে আছো
ইন্তেকাল করার পরে তোমাদের ঘুম ভাঙবে কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না যদি সজাগ থাকতে হয় এই দুনিয়াতে বেশি সজাগ থাকো পরকালে বেশি ঘুমাইতে পারবে ঠিক কিনা বলে ঠিক আরে জোরে ঠিক মহাপদে ঠিক বন্ধুরে আবার বলতেছিলাম মহাপদ করে শুনেন জাবির রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিসটা বর্ণিত আমার নবী বলেছেন জানাজার জন্য নবী গিন বাইত করা হলো এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তার কাছে কোনো কেউ টাকা পাবে কিনা তৎকালীন সময় বলতো দিরহাম বা দিনার কি দিরহাম বা দিনার বলতো তখন নবীকে ডাক দিয়ে বলল বন্ধু মনোযোগ দিয়ে তোমরা শোনো এবার বন্ধু আমার নবীকে উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো তার কাছে দুই দিরহাম একজন পাবে তার মানে দুই দিরহাম শ্রেণী আছে ঠিক কি না বলেন ঠিক দুই দিরহাম কি আছে শ্রেণী আছে শ্রেণী আছে রে এবার আমার নবী বলেছে আমি তার জানাজা দিতে পারবো না জোরে বলেন নাউযুবিল্লাহ বলেন আমার নবীর মতো একজন রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন যিনি নবীদের নবী যিনি আওয়ালিন ওয়াল আখিরিন তিনি শুরু এবং শেষ ঠিক কিনা বলেন প্রথম এবং শেষ ওই নবী যদি বলেন তার ঋণ পরিশোধ না করলে আমি নবী তার জানাজা পড়াবো না ও বন্ধু এটা আমি জানাজা পড়াইতে পারবো না এবার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন শোনার পরে তার দুই দিরহামের ঋণ পরিশোধ করার দায়িত্ব যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন তখন আমার নবী তার জানাজা পড়াইতে রাজি হয়েছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এবার আপনারা আমাকে উত্তর দেন বন্ধু আপনারা আমাকে বুঝিয়ে দেন যারা সুদ খায় যারা ঘুষ খায় পরে সম্পদ লুটে নেয় তাদের কাছে শুধু দুই দিরহাম না রে কোটি 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 টাকা পাও না আপনারা বলেন তাদের জানাজা আলেমদের পড়া জায়েজ আছে নি এই শিক্ষা কে দিয়েছেন নবী বলেছেন এই জন্য আমি সুদখোর যারা আছেন ঘুষ খাইতে যারা পছন্দ করেন পরের হক যারা নষ্ট করতে পছন্দ করেন এবং করেছেন তাদেরকে আজকের এই ভাটিয়ারির মানুষ চট্টগ্রাম ভাটিয়ারির মানুষগুলোর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মুমিন ভাই বাবাদেরকে বলবো মা বোনদেরকে বলবো মুমিন মুমিনাদেরকে বলবো জিন্দা থাকার আগে সব ঋণ পরিশোধ করে যান নয়তো আপনার জানাজাটাও বৈধ হবে না বন্ধুরা আমার আরেকটা ছোট্ট হাদিস আমি শোনাবো সেই হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরাম সহ আমার নবী আছেন এর মধ্যে একটা এই সবাই শোনো এর মধ্যে একটা ডেড বডি নিয়ে আসলেন তার মানে একটা লাশ নিয়ে আসলেন নবীকে বললেন তার জানাজা পড়ানোর জন্য নবী আবার ওই 15 হাদিসের মধ্যে তিনি উত্তর দিয়ে দিলেন নবী জানতে চাইলেন তার কাছে কেউ টাকা পাবে কিনা আমাদের ভাষায় এই যুগের ভাষায় বললাম তখন নবীকে উত্তর দিয়ে দিল তখন নবীকে উত্তর দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে অন্যের কাছে ঋণগ্রস্ত আছে কি আছে অন্যের কাছে ঋণগ্রস্ত আছে তার মানে তার কাছে অন্যজনে টাকা পাবে স্বর্ণ পাবে কোন মালের টাকা পাবে আপনারা বাকিটা বুঝে নেবেন এখনকার মানুষ অতটা বোকা না একটা বললে সবগুলো বুঝতে পারে ঠিক কিনা বলেন ঠিক এবার আমার নবী যখন জানতে পারলেন এই যে ডেড বডি তার কাছে আছে নবীর সামনে নিয়ে আনা হয়েছে নবী বলেছেন শিকরিনি বলছে জি শিরিনি নবী বলেছেন সেই ঋণগ্রস্ত থাকার কারণে এই আত্মাটা জান্নাতে প্রবেশ করতে পারবে না কেন গো নবী এবার আমার নবী বলেছেন তার আত্মাটা অন্যের কাছে দায়বদ্ধ আছে বন্দী আছে এই জন্য জান্নাতে যেতে পারবে না এবং আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছে রে তার ঋণ যদি কেউ পরিশোধ না করে তার ঋণ যদি কেউ মুক্ত না তার ঋণ থেকে যদি মুক্ত কেউ তাকে না করে আমি নবীর জানাজাও তার কোনো উপকার হবে না জোরে বলেন না নাউযুবিল্লাহ
আবার আপনারা আমাকে বলেন নবী কি আমাদেরকে বাঁচাইছে না মেরে ফেলেছে? বাঁচাইছে নবী, আমাদেরকে বাঁচার মতো বাঁচিয়ে দিয়েছে বন্ধু। এই হাদিস দ্বারা নবী আমাদেরকে সচেতন করে দিয়েছে রে। আমরা কি করব না? আমরা সুদ খাইব না, ঘুষ খাইব না? আমার আমাদের দেশে এমন অসভ্য লোক আছে, ফিটের মধ্যে মুছে মুছে কিছু টাকা হাওলাত নেয়, ঠিক কিনা? কিন্তু টাকা তো যার পকেটে যায় তার কথাই বলে। এখন টাকা তো নিয়ে গেছে তার পকেটে, এখন যার টাকা সে তো কত বন্ধু অনুরোধ করতেছে টাকা দেয় না, এমন লোক আছে টাকা না দিয়ে মরে গেছে বন্ধু। ওয়াল্লাহি আল্লাহর কসম, সে যদি পাহাড় পরিমাণ নামাজের সওয়াব দিয়ে যায়, ও বন্ধু লক্ষ লক্ষ হাজির সওয়াব নিয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এই লোক জান্নাতের গন্ধ পাবে না, কারণ তার আমলটা।